ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার পিয়ালি। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আর এখন বাজলো দুপুর তিনটে, তো দেখতেই পাচ্ছেন আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর আমার সঙ্গে আমার মাও সাজুগুজু করে রেডি হয়ে গেছে। তো আমি আর মা এখন যাচ্ছি আমাদের এই বাগাতিন থেকে, মানে কলকাতা থেকে বর্ধমানে। তো সেই জন্য আর কি এখন এখান থেকে রিক্সা করে যাব স্টেশনে, আমাদের বাগাতিন টিকিট টিকিট কেটে বাগাতিন থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে বর্ধমান, আর ওখান থেকে টোটো করে বাড়ি। টাটা, আবার গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, পারলে শেয়ার করবো, না পারলে শেয়ার করতে পারবো না, ভারী ভারী ব্যাগ আছে, দুজনে যাচ্ছি তো। কারণ আমি তো আসার সময় দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, আবার যাওয়ার সময় আরো একটা দুটো ব্যাগ হয়ে গেছে, মানে মায়ের ব্যাগ আর কিছু। প্রত্যেকবার ওর বাবা থাকে, বাবা যায়, বাবা নেই তো, আমি তো একা যাইনি কোনোদিনও, এই একা এসেছি একবার, জামাই তুলে দিয়েছিল বর্ধমান থেকে, কিন্তু আর একবার আমি মা আর বড় শুভ গেছিলাম, আমি যাইনি একা, তাই জন্য একটু ভয় ভয় লাগছে তো, আর আমি কিছু বুঝি না ট্রেনে, যেতে যেতে অভ্যাস হয়ে যাবে। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, সে জন্য টেনশনে আছি যে মানে যেন ভিজতে না এত ব্যাগপত্র লাগেজ নিয়ে। তো ভালো ভালো ট্রেনে উঠে যেতে পারলে একবার, তারপরে যত খুশি বৃষ্টি কোনো যায় আসে না, আর বাড়ি পৌঁছতে পারলেই হলো, এটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে এখন যাবো, টাটা বাই বাই, আবার পরে রাস্তায় বেরিয়ে দেখা হবে। এখন বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের এখানের বাগাতিন স্টেশনে, তো স্টেশন থেকে আর কি আমরা ট্রেনে উঠবো। তো বাড়ি থেকে আমরা রিক্সা করে এখানে এসেছি, কিন্তু রিক্সায় বসে আর কোনোরকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো সেই জন্য। তো এখন ভিডিও শ্যুট করছি। আমাদের তো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে, তো বসে রয়েছি আমি এখানে, মা একটু দাঁড়িয়ে রয়েছে, তো ট্রেনের অপেক্ষায় আমি আর মা রয়েছি, ট্রেন এখনও আসেনি। তো ট্রেন আসলে আর কি আমরা এই বাগাতিন থেকে শিয়ালদায় চলে যাব। এখন বন্ধুরা আমি আর মা চলে এসেছি ট্রেনে করে শিয়ালদা স্টেশনে, আর ট্রেনের মধ্যে বসে কোনোরকম ভিডিও শ্যুট করিনি, কারণ ট্রেনে খুব ভিড় ছিল। এখন আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি বর্ধমান যাওয়ার জন্য। তো আমি তো এদিকে বসে রয়েছি আর মা বসেছে ওদিকে, মাকেও দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন মা বসেছে এদিকে, আর আমরা তো লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, তো ভীষণ ফাঁকা আর অনেক বসার সিট রয়েছে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে বসেছি, কারণ এরকমভাবে বসার মজাই আলাদা, তাই না বলুন? প্রতিবার তো আমরা জেনারেল কম্পার্টমেন্টেই যাই, তো সেখানে এবার লেডিস কম্পার্টমেন্টে গিয়ে আর কি ভালো লাগছে। আর এখন অনেকক্ষণ ধরে মা মেয়ের ট্রেনে বসে থাকার পরে পেয়ে গেছে আর কি একটু খিদে, তো আমরা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে খাচ্ছি হলো চিনেবাদাম, আর হলো নুনটা ছোটো ছোটো কটকটি। মা এখন খাচ্ছে হলো চিনেবাদামটা, আর আমি খাচ্ছি নুনটা কটকটি। তো মা মেয়ে ভাগ করে খাচ্ছি, মা এখানে ট্রেনের হকারদের থেকে কিনলো এগুলো, বেশ ভালোই খেতে। মা এখন আমাকে কিনে দিল ট্রেন থেকে লেবু মশলা চা, তো আর কি লাল চা আর কি লেবু দেওয়া, বেশ ভালো লাগলো খেতে। তো এই চাটাই বসে বসে খাচ্ছি। আর ইভিনিংয়ে তো বন্ধুরা আমার লাল চা না হলে তো চলবেই না, আর আমার ইভিনিংটাও জমবে না, তো সেজন্য আর কি আমি লাল চাটা খাচ্ছি, আর লাল চা খেতে আমি ভীষণ ভালোবাসি। এখন বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে গেছি বর্ধমান স্টেশনে, তো এখান থেকে টোটো করে চলে যাব বাড়ি, আবার আপনাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলবো, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, এখন বাজে হলো রাত্রি 8:30, তো এইমাত্র বাড়িতে এলাম টোটো করে বর্ধমান স্টেশন থেকে। তো খুব একটা বেশি বড় ভিডিও করতে পারিনি, ওই যতটুকুনি পেরেছি সেটুকুনি শেয়ার করেছি, আর প্রচুর টায়ার্ড এখন, মানে খুব গরম লাগছে আর মাথাও ঘোরাচ্ছে। ট্রেনে চা খেয়েছিলাম আমি, তাও মা তো খায়নি চা, মা বললো যে না লাল চা খাবে না আর, তো মা না খেয়েই চা আছে, তবে কিন্তু মায়েরও চায়ের নেশা আছে আমার মতন, কিন্তু আমার মনে না খেলে মাথা যন্ত্রণা করে। তো এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো, তো আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের রাতের ডিনারের মেনু হলো আমার বরের হাতের চিকেন কষা আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে, তো এটাকে ধানিয়া চিকেন কারিও বলতে পারেন। তো এটা আর কি দেখতে যেমন দারুণ লাগছে, কালারটা খেতেও খুব ভালো হয়েছিল। আজকে আমি আর মা আসবো বলে সেনও নিজের হাতে আমার বর এটা আমাদের জন্য রান্না করেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেখানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন কেউ আমার চ্যানেলে আসলে আমার ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে অনেক ক্লিক করে দেবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে আর ভিডিওর নোটিফিকেশান চলে যায়, আপনি দেখতে পারেন, ঠিক আছে? আপনারা সবাই আমার পাশে থাকবেন, এভাবে আমাকে এগিয়ে সাহায্য করবেন। তাহলে আজকের ভিডিওটা
এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই, বাই বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার অফ ইউ, লাভ ইউ অল।